সুপ্রিয় মুসলমান ভাই ও বোনেরা, ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমাদের আলোচনা, নামাজের ভিতর যদি সতর খুলে যায় তাহলে কি নামাজ নষ্ট হবে কি না। নামাজের ভিতরে যদি সতর এক তৃতীয় অংশ খোলা থাকে, অর্থাৎ তিন ভাগের এক ভাগ খোলা থাকে, তিন তাসবি পরিমাণ, সেই তাসবিটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার, এই তিন তাসবি পরিমাণ যদি আমার সতর খোলা থাকে নামাজের মধ্যে তাহলে আমার নামাজ নষ্ট হয়ে যাবে। তো আমরা নামাজ যখন আদায় করব, নামাজের পরিপূর্ণ নিয়ম কানুন, নামাজের মাসাইলগুলো গুরুত্ব সহকারে মেনে আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।